দাদুর গলা টিপে হত্যা করলো নাতি এমনই অভিযোগ উঠল সতী থানা হারুয়া অঞ্চলে পারুইপুর গ্রামে গতকালকে রাত্রে তারাবির নামাজ পড়ার পর দাদুর গলা টিপে ধরে বলে অভিযোগ ওঠে নাতির বিরুদ্ধে অভিযুক্ত নাতির নাম জহিদুর শেখ বয়স আনুমানিক ছাব্বিশ বছর পারিবারিক সূত্রে জানা যায় যুবকের দুই স্ত্রী জানা গিয়েছে গতকাল সকাল থেকে বাড়িতে চলছিল অশান্তি আর এই অশান্তির জেরেই প্রাণ হারাতে হলো বৃদ্ধ শেখ আব্দুর রাকিবকে বৃদ্ধির বয়স চুয়াত্তর বছর যদিও সতি থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে গ্রেপ্তার করেছে নাতে জহিদুর রহমানকে বর্তমানে মৃতদেহটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়লা তদন্তের জন্য রাজশাখের রিপোর্ট এন টিভি ডাব্লিউ সত্য কথা দাদা আপনার দাদা কি হয়েছিল বলি

দেও অকাম মারতাম বটে আতো গোড় সিড়ি কাটটা নিয়ে গেল নিয়ে গেছে ইয়ার হয়তো তোরা বাড়ি আমার কিনা লেলে না হলে তোরা দিয়া দিবি না আমরা আর ব্যথা থাকব না নাকাল করতে পারব না এটা আপনি বলছেন আমি বলেছি আচ্ছা বলেছি আর মেরেছি তখন হ্যাঁ হ্যাঁ मैले লোক শুনে হ্যাঁ দিয়া ও আমার ছেলে কে বলছ যেই সৈবুর আমার ছেলেটার নাম আচ্ছা বলছ হাম পানি নে দহর আচ্ছা কি নাম আপনার দাদর

আচ্ছা দিয়া ওই নাটা আর সসুড়ারা কি কি বলতে পারব না জানি না শোনা কথা ওইখানে হুম ওই জানে বেঁধে রেগে চলে গ্রাম থেকে লোক গেলে ছাড়েনি তারপরে দাদা জেটে لیاছে আচ্ছা আমি তখন দেখিনি যখন لیاছে তখন আমি বাড়িতেই ছিলাম না দেখিনি তারপরে আম ওই মুড়ি কে মোটামুটি 10টা হবে আমি এসটেশা মুড়িটা খালি ঢুকে বসেছি আর ওই স্ত্রী কে দিতে দিতে আছে বাইরে যখন ওই স্ত্রীটা দৌড়া পালায় দক্ষিণ দিকে তখন বললি যে মেরে ফেলি ওই মেয়েটাকে ছেলে পিলে হবে তখন তো আমাদের উপরে ঝুলু কিন্তু দাদা যে খাড়ি আছে ওকে মেরেছে ওই কথাটার আর বলেনি দাদাকে আমি খাড়িয়ে দেখেছি আমি যখন মারি তখন মানে ছেলেটার অবৈধ সম্পর্ক জেরেই অশান্তিটা আর কি মদ খেয়েটে আর কি মদ খা দুনিয়া আবার অবৈধ সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল না ওরি ওরি মেয়ে ওটা ওটা ওরি স্ত্রী আচ্ছা ওই স্ত্রী ওটা

গলাতে হেসার কোপ মেরেছিল কোপ মারেনি দেবে দেবে আচ্ছা কত বয়স হবে ওনার সত্তর বছর কী নাম ওনার রাকিব সিং কোথায় বাড়ি হ্যাঁ কোথায় বাড়ি আপনার পারেপুর কোন থানার মধ্যে পড়ছে সুতি ওয়ান ওয়ান আচ্ছা যে যে পোতা মেরেছে ঠিক আছে তার নাম কি তাকে কি এখন গ্রেপ্তার করেছে পুলিশ কখন গ্রেপ্তার করলো আর এই ঘটনাটা কখন ঘটেছে